ঢাকায় সিনেমার জনপ্রিয় নাম শাকিব খান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই গণমাধ্যমের শিরোনাম হন তিনি। এবার তার বিরুদ্ধে নির্ধারিত পারিশ্রমিক নিয়েও শিডিউল না দেওয়ার অভিযোগ তুলেছে নির্মাতা বদিউল আলম খোকন। পরিচালক বদিউল আলম খোকন তার নতুন সিনেমা নীল দরিয়াতে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন শাকিব খানকে। সে সময় পারিশ্রমিক বাবদ 40 লাখ টাকা পরিশোধ করা হয় শাকিব খানকে। চুক্তি অনুযায়ী শুটিং শিডিউল ছিল 20 জুলাই থেকে। সে অনুযায়ী নির্মাতা শুটিংয়ে সকল ধরনের প্রস্তুতি নিলেও শাকিব শিডিউল না দিয়ে তার নতুন সিনেমা প্রিয়তমা সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এরপর সিনেমাটি হিট হলে পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব খান। তিনি আরও 60 লাখ টাকা দাবি করেন। নির্মাতার দাবি, তার নতুন সিনেমা নীলদরিয়াতে অভিনয়ের কথা ছিল শাকিব খানের। গত 20 জুলাই থেকে সিনেমার শুটিংয়ের শিডিউল ছিল, এজন্য পারিশ্রমিকের 40 লাখ টাকা অগ্রিম দেওয়া হয় তাকে। কিন্তু প্রিয়তমা সিনেমা হিট হওয়ার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন শাকিব খান। তিনি আরও 7 লাখ টাকা দাবি করছেন। মাস কয়েক আগেও শাকিব খানের পারিশ্রমিক ছিল 35 থেকে 50 লাখ টাকার মধ্যে, কিন্তু প্রিয়তমা সিনেমাটির সাফল্যের পর পারিশ্রমিক 1 কোটি টাকা চাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ তারকা। মূলত এ কারণে আটকে যায় নীলদরিয়া সিনেমার শুটিং। সম্প্রতি গণমাধ্যমে বদিউল আলম খোকন বলেন, পারিশ্রমিক হিসেবে নেওয়া 40 লাখ টাকা ইতোমধ্যেই প্রযোজককে ফেরত দিয়েছেন শাকিব খান। আগে নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাচ্ছেন না তিনি। তাকে নিয়ে এখন কাজ করতে হলে মোট 1 কোটি টাকা দিতে হবে, কিন্তু আমরা সেটি দিতে পারছি না, তাই কাজটি আর হচ্ছে না। আক্ষেপের সুরে পরিচালক আরও বলেন, বর্তমানে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে 1 কোটি বা 2 কোটি টাকা নিতেই পারেন শাকিব খান। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকেই সিনেমার জন্য চূড়ান্ত করেছিলাম। এখন তিনি আমাদের কাছে এটি দাবি করতে পারেন না, তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না, এটি ভীষণ অন্যায়। তিনি এ প্রশ্নও করেন শাকিবের উদ্দেশ্যে, যদি প্রিয়তমা হিট না হতো তাহলে কি তাকে দেওয়া 40 লাখ থেকে 20 লাখ প্রযোজককে ফেরত দিতেন শাকিব? পরিচালক বদিউল আলমের সঙ্গে জুটি বেঁধে শাকিব খানের বেশ কিছু ছবি রয়েছে। প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, একবার বলো ভালোবাসি, ডন নাম্বার 1, হিরো দ্য সুপারস্টার, রাজাবাবু সহ ডজনেরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।